নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু বাস্তুস্বাস্থ্য নিয়ে, বাস্তুভূমির আট ভাগ, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভালো লাগলে জ্যোতিষলোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটনে প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আমাদের আজকের আলোচনাতে চোখ রাখি। আজকের আমাদের আলোচনা বাস্তুস্বাস্থ্যে, বাস্তুভূমির যে আট ভাগ সেটা নিয়ে আমাদের আলোচনা। তা আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি বাস্তুভূমির এবং তার দিকগুলোকেও এবং কোণগুলোকে উল্লেখ করে নিয়েছি আমরা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং কোণগুলো ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ আর বায়ুকোণ, সেগুলোকেও আমরা উল্লেখ করে নিয়েছি। এবার আমরা এছাড়াও আরও কিছু ভাগ আছে। প্রথম কথা হচ্ছে কি, আমাদের দণ্ডগুলোকে আমরা অঙ্কন করে নিয়েছি, সূর্যদণ্ড যেটা পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত, এই সূর্যদণ্ডটা 7 আঙুল পরিমাণ, এবং যমদণ্ড যেটা আছে আমাদের সেটা 12 আঙুল পরিমাণ, উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত, এটা মধ্যস্থান। আর এইগুলো কিন্তু কোন স্থান, এই 4টি কোন স্থান আছে, এটা মধ্যস্থান, এটা সূর্যদণ্ড লেখা আছে আর এটা যমদণ্ড। তাহলে এইগুলো কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার যে এগুলো ছেড়ে কিন্তু আমাদের কনস্ট্রাকশন করতে হবে। তা সেই নিয়ম কিছু আমরা আগে জেনে নিই যে কোনো বাস্তুভূমি একেবারে কোণে গৃহ নির্মাণ করা উচিত নয়, ঠিক একবারে কোণ থেকে কোণতে কোনো গৃহ নির্মাণ যেন না করা হয়, কোনটা ছেড়ে করতে হবে, একটু ছেড়ে কোন দণ্ডটা ছেড়ে করতে হবে। কোণে গৃহ নির্মাণ করলে ধন হানি ঘটবে, কোণে যদি আমরা গৃহ নির্মাণ করি সেক্ষেত্রে ধন হানি হবে, মধ্যভাগে যদি আমরা গৃহ নির্মাণ করি সেখানে সর্বনাশ হবে আমাদের, বিভিন্ন দিকে মধ্যস্থল ব্রহ্মস্থল এইখানেও কোনো রকম কনস্ট্রাকশান চলবে না, এখানে আধ্যাত্মিক ক্ষেত্রে আমরা বিকাশ ঘটাতে পারি এই জায়গাতে, কিন্তু কোনো রকম কনস্ট্রাকশান যেন না হয়, কোনো পিলার যেন এখানে না থাকে। শেষভাগেও গৃহ নির্মাণ শত্রু ভয় থাকে, একটা ভূমির যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্তটাকে একটু ছেড়ে বাড়ি করাই বেটার হবে, একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাওয়া সেটা মাথায় রাখতে হবে, শত্রু ভয় সেখানে কাজ করবে। আর গৃহ নির্মাণের সময় সূর্যদণ্ড, যমদণ্ড, কোণদণ্ড এবং মধ্যাংশ ত্যাগ করে করা উচিত। নতুন ভূমিকে কেনার পর এই কটা ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে সূর্যদণ্ড, যমদণ্ড, কোণদণ্ড, মধ্যাংশ এইগুলোকে ছেড়ে এখানে যেন কোনো রকমভাবে পিলার না পড়ে, কনস্ট্রাকশন করার সময় এগুলি মাথায় রাখতে হবে। এইবার আমরা ভূমির যে বাস্তুভূমির যে আট ভাগ সেটা নিয়ে আমরা আলোচনা করব। সাধারণ অবস্থায় তো আমরা তো জানি যে ঈশান ভূমি এটা ঈশানকোণ দেবগৃহ, অগ্নিকোণ হচ্ছে রান্নাঘর, এবং এখানে আমরা বায়ুকোণ এবং নৈঋতকোণ এখানেও কিন্তু আমরা এই জায়গায় আমরা আগেও ভিডিওতে অনেক আলোচনা করেছি যে এখানে যে গৃহকর্তা তার এই কোণটিতে গৃহ করা যেতে পারে, অন্য কেউ কিন্তু সেখানে যদি বাস করে বা থাকে তার কিন্তু অসুবিধা হবে। আর এইখানে আমরা শৌচাগারও লেখা আছে, গৃহকোণও লেখা আছে, এখানেও আমরা শৌচাগার করতে পারি, এখানেও ভাণ্ডারে দক্ষিণ দিকটাতে ভাণ্ডার গৃহ আমরা করতে পারবো সঞ্চয় করে রাখার জন্য যেহেতু দক্ষিণ দিক। তো যাই হোক, তো এগুলো আমরা জানি, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই যে গজ যে জায়গাটি করা আছে, এই যে ক্ষেত্রটি আছে, এই ক্ষেত্রতে কিন্তু গোশালা নির্মাণ করা চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। গজ যে অংশটুকু বলা আছে এখানে শয়নগৃহ করা ঠিক আছে, কিন্তু এখানে কোনো রকম গোশালা করা চলবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। যাক, এটা আমরা পরেও আসবো আবার। এইবার আমরা চলে আসবো কি,
যে ভাগটিকে নিয়ে চলে আসবো, যে বাস্তুভূমিকে আমরা আট ভাগে ভাগ করছি। সেই আট ভাগের মধ্যে আমরা কাক পাচ্ছি, কাকস্থান পাচ্ছি, তারপরে আমরা চলে আসছি এখানে ধ্বজ। তাহলে কাকস্থান, ধ্বজ স্থান হচ্ছে, আর ধূম্রস্থান আমরা এখানে পাচ্ছি। তাহলে এই তিনটে আমরা এখানে পেয়ে গেলাম, কাক, ধ্বজ পেলাম আর ধূম্র পেলাম। ধ্বজ আর ধূম্র পাশাপাশি আছে, প্রথমটা কাক, এখানে আমরা তিনটে পোর্শন পেয়ে গেছি। এরপর আমরা সিংহীতে চলে আসছি, সিংহের পর আমরা চলে আসবো শান, তারপর আমরা বিষবে চলে আসছি, তারপরে আসবো খর, তারপরে গজ। তাহলে এই আটটি ভাগে ভাগ করা হচ্ছে। বাস্তুর যে বিভিন্ন যে দিক আছে সেগুলোকেও কিন্তু চারটি কোণ, চারটি দিকের পরও কিন্তু আমরা আটটি ভাগে ভাগ করে নিচ্ছি বাস্তুভূমিটাকে। এইবার তার মধ্যে চারটি ভাগ আমরা এক নম্বর দু নম্বর দিয়ে রেখেছি, যেমন আমরা যে চারটি ভাগ হচ্ছে ধ্বজের কথাটা বলবো, দু নম্বর হচ্ছে সিংহ, তিন নম্বর হচ্ছে বিষব, আর চার নম্বর হচ্ছে গজ। এই চারটি ক্ষেত্রেতে আমরা ভোজন, শয়ন, পঠন পাঠন ইত্যাদির ঘর হিসাবে আমরা ব্যবহার করব। ভোজন, শয়ন আর পঠন পাঠন, এক, দুই, তিন আর চার। আর যে চারটি জায়গা আছে, যেমন আমাদের কাকস্থান আছে, এ দিয়ে দিয়েছি বি, আমাদের বি দিয়েছি ধূম্র, সি দিয়েছি শান, চার আর ডি দিয়েছি খর। তাহলে এই চারটি স্থান আমরা কিসের কাজে ব্যবহার করব? দেবগৃহ, রন্ধনগৃহ, শৌচাগার এবং শস্যাদির ভাণ্ডার হিসেবে ব্যবহার করব। এইবার আমাদের মাথায় রাখতে হবে কি, যে সিংহে বৈঠকখানা হলে ভালো, শুভ। এই গজস্থানে এখানে শয়নকক্ষ হওয়া ভালো, শুভ, বাড়ির পজিটিভ এনার্জি আসবে, দিক হিসাবে ভালো। বিষব যে জায়গাটা আমরা দেখিয়েছি, এখানে যদি আমরা ভোজনাগার করি, ভোজন গৃহ বা খাবার গৃহ করি, সেটাও শুভ হবে। আর একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে এই যে ধ্বজস্থান যেটা আছে, এইখানে যদি আমরা ধ্বজে যদি আমরা এখানে অনাথ যারা আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে পারি, সেটা শুভ হবে। আচ্ছা, আর একটা হচ্ছে কি, যে ধূম্রস্থান যেটা আছে এটা রান্নাঘরের ক্ষেত্রে ব্যবহার করা হবে। স্নান হচ্ছে কি, স্নান এটা শৌচাগারের ক্ষেত্রে, এখানে কিন্তু দেখা যেতে পারে অনেক অনেক সময় শৌচাগার করতে হয়, সেটা কিন্তু সবার জন্য সবাই ইউজ না করলেই ভালো। এই স্থানে যদি শৌচাগার হয়, শৌচাগারের ক্ষেত্রে আদর্শ জায়গা এটা, এটা এই এই শৌচাগার সবাই ইউজ করতে পারবে। এই শৌচাগার বাড়ির যারা বয়স্ক ব্যক্তি তাদেরই ব্যবহার করা ভালো। যাই হোক, এইবার আমরা চলে আসবো কি, যে এই জায়গাগুলো কোনটা কী পারপাসে কাজে লাগে আমরা সেখানে বলে দিয়েছি। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি, যে এইটা যেমন শৌচাগারের পক্ষে আদর্শ জায়গা, এখানে এখানে শৌচাগার করলে আমাদের তো বাড়ি অনেক সময় আমরা বাধ্য হয়ে করতে হয় অনেক জায়গায়, মন্দের ভালো জায়গা এটা বলা যেতে পারে, শৌচাগারের পক্ষে এটা উত্তম জায়গা। তা এখানে শৌচাগার যে কেউ ব্যবহার করতে পারে বাড়ির, এখানে বয়স্করা ব্যবহার করলেই ভালো যারা গৃহ মালিক। এবার সেপটিক ট্যাঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার, যেটা আমাদের উত্তর দিকে করাই বেটার। তা সেক্ষেত্রে আমরা কোন পোর্শনে করব সেটাও কিন্তু একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আমাদেরকে ঠিক করে নিতে হবে। এই উত্তর দিকটাকেই আমরা নটি ভাগে ভাগ করে নেব। উত্তর দিকে যতটা পরিমাণ জায়গা আমার আছে সেটাকে ন ভাগে ভাগ করে নিতে হবে, দিয়ে বাইকোণ থেকে যে প্রথম ভাগটা পড়েছে সেটা ছেড়ে দিলাম আমি বাইকোণের দিকে, তারপর আরও দুটো ভাগ ছেড়ে দিতে হবে। তারপরের যে ভাগটা সেটাকে সেপটিক ট্যাঙ্ক করা ভালো। তাহলে এই সমস্ত কিছু মেনটেন করার পর, যমদণ্ড, সূর্যদণ্ড, কোণদণ্ড, মধ্যাংশ, এইগুলোতে যেমন আমাদের কনস্ট্রাকশন করা চলবে না, এবং তারপরও আমাদের যে ভাগগুলি আমরা পেয়েছি, আমরা সেখানে কাকস্থান পেয়েছি, সিংহস্থান, গজ, এই ধরনের যে স্থানগুলি আছে সেখানে কোনটিতে কী নির্মাণ করা ভালো হবে সেটিও দেওয়া আছে পাশেপাশে। এটার পরেও কিন্তু আমরা কোনো একটা পার্টিকুলার দিকে যদি আমরা সেখানে কোনো কোনো একবারে নিখুঁতভাবে যদি কোনো দিক তৈরি করি,
যেমন সেপটিক ট্যাঙ্ক সেখানে বসাতে চায়, উত্তর দিকে একটা এক্সাম্পল দিলাম আমি, সেখানে কিন্তু সেই দিকটাকে নটা ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে। নেওয়ার পর বাইকনের দিকটা এক ভাগ ছেড়ে আর দু ভাগ পরের যে অংশটি সমপরিমাণ সেখানে আমাদের সেপটিক ট্যাঙ্ক স্থাপন করা চলবে। তাহলে এইগুলো করার পরেও কিন্তু আমাদেরকে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এক একটা দিককে দৈর্ঘ্যের দিককে ন ভাগে ভাগ করা হচ্ছে একেবারে অ্যাকুরেট জায়গা নির্ণয় করার জন্য। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আছে, সেটা অন্য ভিডিওতে আলোচনা করা যাবে। তাহলে আমাদের মেনলি মাথায় রাখতে হবে কি, আমরা যেমন বিভিন্ন ধরনের যমদণ্ড, সূর্যদণ্ড, কোন দণ্ড, মধ্যাংশ, এগুলোতে কোনো ধরনের আমরা কনস্ট্রাকশান পিলার আমরা যেমন এখানে রাখবো না, তেমনি আমাদের এক একটা দিক বা দৈর্ঘ্য হিসাবে নটি ভাগে ভাগ করে সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু যেটা বলেছি আমি, এটা একটা এক্সাম্পল, অন্য অন্য দ্রব্যের ক্ষেত্রে, অন্য কিছু ইনস্টলেশনের ক্ষেত্রে অন্য নিয়ম আছে। তা এইভাবে নটি ভাগে ভাগ করে তার কোন ভাগে স্থাপন করলে যথাযথ হবে সেটাও আমাদের দেখে নিতে হবে। আর একটা জিনিস, আমরা যে মাঝখানে যে চারটি ভাগ করেছি, যে গজ এখানে কোন জিনিস স্থাপন করলে ভালো, সিংহে কী কোন এখানে কোন দিক তৈরি করলে ভালো, সেটাও কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। এইভাবে আমাদের কিন্তু কোনো নতুন কোনো প্লট কেনার পর আমাদেরকে এইভাবে ক্যালকুলেশন করে কনস্ট্রাকশানের দিকে এগোতে হবে, ভূমিগুলোকে ঠিক ঠিক মতো ভাগ করে কনস্ট্রাকশান তৈরি করতে হবে, তবেই কিন্তু বাস্তুশাস্ত্রের যে পজিটিভ এনার্জি সেটা আমরা পাবো। আজ এই পর্যন্তই, ভবিষ্যতে আবার আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব। জ্যোতিষলোক চ্যানেলটি যদি ভালো লাগে তাও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।